পাতায়া কোরাল আইল্যান্ড ডে ট্যুর। থাইল্যান্ডে ঘুরতে আসা পর্যটকদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় ডে ট্যুর কোরাল আইল্যান্ড ট্যুর। আর পাতায়া সমুদ্র সৈকত থেকে স্পিডবোট, ফেরি এবং ট্রলারে করে যাওয়া যায় কোরাল আইল্যান্ডে। পাতায়া সমুদ্র সৈকত থেকে যখন স্পিডবোট চলতে শুরু করে, প্রথমে যাত্রাটি খুব উচ্ছ্বাসের মনে হলেও স্পিডবোট এত দ্রুত চলতে থাকে যে দুলতে দুলতে যাত্রীদের অবস্থা প্রায় কাহিল হওয়ার মতো। ট্যুর প্যাকেজে পাতায়া থেকে রওনা দিলে পথে আছে বিভিন্ন ধরনের স্পোর্টস ও রাইড, যা সব বয়সী পর্যটকদের আকর্ষণ করে। রাইডগুলোর মধ্যে আছে প্যারাসিলিং, সি বোট রাইড, সি ওয়াক, বানানা বোট রাইড। প্যারাসিলিং রাইড খুবই রোমাঞ্চকর। সমুদ্রের মাঝে স্থানীয়ভাবে নোঙর করা একটি বড় প্ল্যাটুন থেকে প্যারাসিলিং রাইড পরিচালিত হয়। প্যারাসিলিংয়ে উঠতে 500 থাই বাত খরচ করতে হয়। প্যারাসিলিংয়ে পর্যটককে প্রথমে প্যারাসুটের সঙ্গে ভালোভাবে আটকে নেওয়া হয়। এরপর স্পিড বোট তার সঙ্গে বাঁধা প্যারাসুটটি নিয়ে দ্রুত গতিতে যাত্রা শুরু করে। প্যারাসুট আকাশে ভাসতে থাকে। 10 থেকে 15 মিনিট পর প্যারাসুট পল্টুনে নঙ্গর করে। কোরাল আইল্যান্ডের আরেকটি সামুদ্রিক স্পোর্টস সি ওয়াক। সি ওয়াকে পর্যটককে সমুদ্রের তলদেশে নিয়ে যাওয়া হয়। সি ওয়াকের মাধ্যমে সমুদ্রের তলদেশে নৈসর্গিক সৌন্দর্য 20 থেকে 25 মিনিট ধরে উপভোগ করা যায়। এর জন্যে জনপ্রতি খরচ করতে হয় প্রায় 1000 থাই বাত। বোট থেকে কোরাল আইল্যান্ডে নামার নীল ভাসমান জেটিটি দারুণ মজার। এখানকার পানি খুবই স্বচ্ছ। কোরাল আইল্যান্ডের নৈসর্গিক সৌন্দর্য যে কোনো পর্যটককে আকর্ষণ করে। এখানকার পানিতে মনের মতো করে ভেসে বেড়ানো এবং চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক আসে। এ দ্বীপের স্বচ্ছ নীল পানি আর দূরের সবুজ পাহাড় পর্যটকদের আকর্ষণ করে দারুণভাবে। সময় করে ঘুরে আসতে পারেন পাতায়া কোরাল আইল্যান্ড থেকে। ব্যাংককের যে কোনো ট্যুর এজেন্সি থেকে প্যাকেজ নিয়ে যাওয়া যায় পাতায়া কোরাল আইল্যান্ড ট্যুরে। আর ব্যাংককে এ ধরনের সেবা দেওয়ার জন্য অনন্য প্রতিষ্ঠান গাইডলাইন হলিডে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 147 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাতায়া সমুদ্র সৈকত যেতে প্রায় ঘন্টা দুয়েকের মতো সময় লাগে। ইজানালার অন্য পর্বগুলোও দেখুন, লাইক দিন, কমেন্ট করুন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার অনুভূতি জানান কমেন্ট সেকশনে। আপনাদের উৎসাহই আমাদের প্রেরণা।